হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা সময় ও দূরত্ব বিষয় নিয়ে আলোচনা করব। তো সময় ও দূরত্ব বিষয়ের মধ্যে ট্রেনের অঙ্কগুলি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ট্রেন থেকে কিন্তু কোনো না কোনো অঙ্ক আমরা প্রায় দেখতে পাই। তো বন্ধুরা, এই ট্রেনের অঙ্কগুলি আমাদের ভালোভাবে শিখতে হবে। আমরা এই ভিডিওতে ট্রেন বিষয়ে কয়েকটা অঙ্কের আলোচনা করব। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বোতামটি টিপে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশে বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না। কেননা যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হবে তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আমরা প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছি সেটি হলো পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব 162 কিমি। একটি ট্রেন পি থেকে ছেড়ে আসে একই সময় অপর একটি ট্রেন কিউ থেকে ছেড়ে আসে, তাদের সাক্ষাৎ হয় 6 ঘন্টা পর। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ দ্বিতীয় ট্রেনের গতিবেগ থেকে 8 কিমি/ঘন্টা বেশি হলে দ্বিতীয় ট্রেনের গতিবেগটি কত? ধরি এই হচ্ছে পি, এখান থেকে এটা হচ্ছে কিউ। তা বন্ধুরা, এখান থেকে একটি ট্রেন যাত্রা করছে এবং একই সময় এখান থেকে একটি ট্রেন যাত্রা করছে। একটি যদি প্রথম ট্রেন হয় আর একটি যদি দ্বিতীয় ট্রেন হয়, তাহলে আমরা দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত আমরা জানি না, বের করতে বলেছে সেটা আমরা ধরে নিই এক্স। আর প্রথম ট্রেনের গতিবেগ কী? দ্বিতীয় ট্রেনের গতিবেগ থেকে 8 কিমি বেশি, অর্থাৎ এটা পাবো আমরা x+8 কিমি। এবার বন্ধুরা, প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেন কতক্ষণ পরে মিলিত হয়? 6 ঘন্টা পরে। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় ট্রেন 6 ঘন্টা যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে 162-এর সমান। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে লিখতে পারি প্রথম গাড়িটা 6 ঘন্টায় কতটা যায়। প্রথম গাড়ি 6 ঘন্টায় যায়, এটাকে আমরা 6 দিয়ে গুণ করতে পারি, 6x+8। এবং দ্বিতীয় গাড়িটা 6 ঘন্টায় কত যাবে, তাহলে এর গতিবেগকে 6 দিয়ে গুণ দেবো, তাহলে এখানে আমরা পাবো 6x। তা বন্ধুরা, এই প্রথম গাড়ির যে অতিক্রান্ত দূরত্ব এবং দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব যে যোগফল সেটা আমরা কত, সেটা আমাদের এই পি আর কিউর মধ্যবর্তী দূরত্বের সমান। তাহলে 162 বা 6x+6 = 48 + 6x = 162। তাহলে আমাদের এই 6x আর 6x যোগ করলে আমরা পাবো 12x। 48কে ওদিকে নিয়ে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে 162 - 48। এখান থেকে আমরা পাচ্ছি অতএব x = অন্য একটা বিয়োগ করলে আমরা কত পাবো, 28 কত হলে 12 হবে, 4 হলে হাতে 1, 5, 1, আমরা পেলাম 114/12। তা বন্ধুরা, এবার আমাদের কাটাকাটি করতে হবে। আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে 6 × 2 = 12, আর এটা 6 দিয়ে কাটলে 6×6 তাহলে থাকছে 5, 54, 6×9 = 54। অর্থাৎ আমরা পাচ্ছি 19/2 = 9×2 = 18 থাকছে, তাহলে 1×2, তাহলে এত আমরা কিমি পার ঘন্টা পেলাম। তাহলে বন্ধুরা, আমরা দ্বিতীয় ট্রেনের গতিবেগটা কত পেলাম, 9×1/2 কিমি/ঘন্টা। আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। বন্ধুরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আমরা দুই দাগের অঙ্কটাই দেখতে পাচ্ছি। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 150 মিটার ও 180 মিটার। সামান্তরাল লাইনে তারা পরস্পরের বিপরীত দিকে আসছে। যদি তাদের গতিবেগ যথাক্রমে 50 কিমি/ঘন্টা ও 48 কিমি/ঘন্টা হয়, তাহলে কত সময় পর তারা একে অপরকে অতিক্রম করবে? তো বন্ধুরা, ট্রেনটা যেহেতু একে অপরের বিপরীত দিকে আসছে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে? বন্ধুরা, তাদের গতিবেগ দুটোর যোগফলের সমান হবে, এটা আমরা জানি। আর বন্ধুরা, যেহেতু ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে, তাহলে একে অপরকে অতিক্রম করতে হলে ট্রেন দুটির মোট অতিক্রান্ত দৈর্ঘ্য কত হবে? ট্রেন দুটি দৈর্ঘ্যের যোগফলের সমান। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি
ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ সমান কি বন্ধুরা? একটা হচ্ছে 50 কিমি আর একটা হচ্ছে 58 কিমি/ঘন্টা, 108 কিমি/ঘন্টা। তো বন্ধুরা, আমরা জানি কোনো গতিবেগ যদি কিমি পার ঘন্টায় থাকে আর সেটাকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে বের করতে হয়, তাহলে আমাদেরকে ওই গতিবেগটাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ এখানে 108কে আমরা 5/18 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে আমরা কি পাবো? 108 × 5/18। তাহলে এটাকে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। তাহলে এবার আমরা যদি এটাকে 18 দিয়ে 108কে কাটি, আমরা জানি 6×8 = 30 মিটার/সেকেন্ড, এটা আমরা পেলাম। এবার ট্রেন দুটিকে কত দৈর্ঘ্য অতিক্রম করতে হবে? ট্রেন দুটি দৈর্ঘ্যের যোগফলের সমান দূরত্বই অতিক্রম করতে হবে, অর্থাৎ 150 + 180 = 330। এত মিটার যেতে হবে ট্রেন দুটিকে। যেহেতু ট্রেন দুটি 1 সেকেন্ডে 30 মিটার যায়, তাহলে এত মিটার যেতে কত সময় লাগবে? আমরা কী করবো বন্ধুরা, এটাকে 30 ভাগ করে দিই। তাহলে আমরা পাবো 330/30 = 11 সেকেন্ড। তাহলে বন্ধুরা, আমরা কোন অপশানটা পেলাম? আমরা পেলাম অপশান বি। তো বন্ধুরা, আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছ। এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষাতে আসে, তাহলে তোমরা নিশ্চয়ই সমাধান করে আসতে পারবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবে, আর যদি তোমাদের কিছু জানানোর থাকে, তাহলে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে পারো। তো বন্ধুরা, আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর শিখতে থাকো।